नमस्कार बंधुरा, रेसिपी नम्बर ओन किचेने स्वागत जानाय। आमी आज के मसला चा करे देखाबो। आमी एखाने जल दिए देव 3 कप, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। 6টি গোলমরিচ, 1 টুকরো আদা, দারচিনি, 1টা তেজপাতা, 1 টুকরো লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি চিনি। আমি 3 কাপ জল দিয়েছি, জন্য 3 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন আমি চা পাতাটা দিয়ে দিলাম। এখানে আমি এলাচ দিইনি, কারণ চা পাতাতে এলাচ দেওয়া রয়েছে, ওই জন্য আমি এক্সট্রা এলাচ দিইনি। এবারে চাটা ফুটিয়ে আমি অর্ধেক করে নেব। চাটা ফুটে আমি অর্ধেক করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এবার আমি পরিবেশন করে নেব। এবার আমি অর্ধেকটা অন্য জায়গায় ছেঁকে নিয়েছি, আর বাকিটা আমি এই কাপে ছেঁকে নিচ্ছি। এই চা খুবই সুস্বাদু বন্ধুরা, একদম মুখে লেগে থাকবে। বৈকালবেলা এই চা খেলে মন একদম ফ্রি হয়ে যাবে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।